নমস্কার, আমি নবজীবন কোচিং সেন্টার থেকে প্রদীপ স্যার বলছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম ফর্ম ফিল আপ প্রত্যেক বছরে নেয়, এবছরেও শুরু হচ্ছে। আগামী 25 তারিখ থেকে এই বিজ্ঞপ্তিটা বার হয়েছে 16/3/2020। তো যে সকল স্টুডেন্ট নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, প্রত্যেকে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন যে তাদের এক্সাম ফর্ম ফিল আপটা কখন হবে কিংবা অ্যাসাইনমেন্ট কখন হবে। তো অ্যাসাইনমেন্টের ঝামেলা আপনাদের হয়ে গেছে। আগামী 25/3/2020 আপনাদের অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। তো এটা শেষ হবে 30/3/2020। এই 5টা দিনের মধ্যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত স্তরের স্টুডেন্টদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এই 5 দিনের মধ্যে যদি কোনো স্টুডেন্ট কোনোরকম ইনফরমেশান যদি তার কাছে না পৌঁছায় কিংবা তারা যদি না জানে, নেক্সট ডেট নাও দিতে পারে, তো এই 5 দিনের মধ্যে সমস্ত স্টুডেন্টকে তাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনেই করতে হবে। যেভাবে আপনাদের অ্যাডমিশানের সময় অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তো ঠিক ওই একইভাবেই এক্সাম ফর্ম ফিল আপ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেয়া থাকবে। সেখান থেকে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, জন্ম তারিখ এই সময় এবং ফোন নাম্বার, এই 3টে জিনিস খুব ভাইটাল। তো ওখানে ওয়েবসাইটে আপনারা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবেন, এই কটা অবশ্যই আপনাদের লাগবে। এবং ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের পাসওয়ার্ডও খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের ইতিপূর্বে আপনাদের ফোনে SMS-এর মাধ্যমে ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল। তো এই হলো আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের ইনফরমেশান। দ্বিতীয় ইনফরমেশান হচ্ছে আপনাদের কত করে পড়ছে বিডিপির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খরচা। তো ফার্স্ট ইয়ার আর্টস, বিডিপি আর্টসের ফার্স্ট ইয়ার যারা এবছরে পরীক্ষা দেবেন তাদের এক্সাম ফর্ম ফিল আপের জন্য আপনাদের টোটাল কত টাকা পড়ছে, কমার্সের জন্য কত টাকা পড়ছে এবং সায়েন্সের জন্য কত টাকা পড়ছে, আমি ডিটেলস এখনই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন। এখন এই মুহূর্তে যারা বিডিপি ফার্স্ট ইয়ার আর্টস, তাদের কত টাকা পড়ছে তা এখানে ডিটেলস আমি লিখে রেখেছি। এখানে আর্টস, এটা কমার্স, এটা সায়েন্স, বিডিপি ফার্স্ট ইয়ার। আবার বলছি, বিডিপি যারা ফার্স্ট ইয়ার তাদের এবছরে এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা পড়ছে তার ডিটেলস আমি এখানে তুলে ধরেছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। বিডিপি ফার্স্ট ইয়ার যারা 50 নম্বরে পরীক্ষা দেবেন, যে সাবজেক্টগুলো 50 নম্বরে পরীক্ষা দেবেন, আবার বুঝে নিন, যে সাবজেক্টগুলো আপনারা 50 নম্বরে পরীক্ষা দেবেন তাদের জন্য টার্ম এন্ড এক্সাম পরীক্ষা ফিস পড়ছে 55 টাকা। আর আপনারা যে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিয়েছেন, ওই অ্যাসাইনমেন্ট দেখা বাবদ বলতে পারেন বা অ্যাসাইনমেন্ট ফিস বলতে পারেন পড়ছে 20 টাকা। তাহলে 55 টাকা এবং 20 টাকা, মোট 75 টাকা। আর আপনাদের
এফবিজি, এফইজি এবং ইএনভিএস, এই তিনটে পেপার আছে। 50 নম্বরের তিনটে পেপার 75 টাকা করে আপনাকে পড়ছে, 225 টাকা। 100 নম্বরের যে সাবজেক্টগুলো পরীক্ষা দেবেন তার জন্য আপনাদের টার্ম এন্ডের জন্য পড়ছে 75 টাকা, অ্যাসাইনমেন্টের জন্য পড়ছে 20 টাকা, সরি 30 টাকা, তাহলে মোট আপনাদের পড়ছে 105 টাকা করে। আপনাদের তিনটে অনার্স পেপার দুটো এবং এফএইচএস, মোট তিনটে পেপারে আপনাদের এক্সাম দিতে হবে, তো আপনাদের খরচা পড়ছে 315 টাকা। আর এক্সাম স্টাডি সেন্টার ফিস, আপনাদের যে কলেজে গিয়ে পরীক্ষা দেবেন সেই এক্সাম স্টাডি সেন্টার ফিস আপনাদের এবছরে দুটো, ফার্স্ট সেশান এবং সেকেন্ড সেশান, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো মিলিয়ে একটা ইয়ার হয়, তাই দুটো ইয়ারে 100 এবং 100, মোট 200 টাকা আপনাদের খরচা পড়ছে। তাহলে এখন পর্যন্ত আমাদের মোট টোটাল দাঁড়ালো বিডিপি ফার্স্ট ইয়ারদের 225, 315 এবং 200, মোট 740 টাকা এক্সাম ফর্ম ফিল আপের জন্য পড়বে আর্টসের জন্য। এবার আসছি কমার্স, কমার্স গ্রুপে যারা এবছর পরীক্ষা দেবেন তাদের বলি, আপনাদের 50 নম্বরে ফুল যে সমস্ত সাবজেক্টগুলো আছে তার জন্য আপনাদের ঠিক একই রকম 55 টাকা, টার্ম এন্ড এবং অ্যাসাইনমেন্টের জন্য 20 টাকা, মোট খরচা পড়ছে 75 টাকা। আপনাদের 5টা সাবজেক্ট যেহেতু এফবিজি, এফইজি এবং ইএনভিএস, আর আপনাদের অনার্সের ফার্স্ট পেপারটা দুটো 50-50 ভাগ আছে, মোট আপনাদের 5টা পেপার, খরচা পড়ছে 375 টাকা। আর আপনাদের 100 নম্বরের পরীক্ষা যে পরীক্ষাগুলো দেবেন তার জন্য টার্ম এন্ডের জন্য 75 টাকা, অ্যাসাইনমেন্টের জন্য 30 টাকা, তাহলে মোট হচ্ছে আপনাদের এই দুটো পেপারে 105 টাকা। এবং আপনাদের অনার্স পেপার টু এবং এফএইচএস এই দুটো সাবজেক্টের জন্য খরচা পড়ছে 110 টাকা। আর এক্সাম স্টাডি সেন্টার ফি ওই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 100-100, 200, তাহলে মোট আপনাদের খরচা পড়ছে 785 টাকা। 785 টাকা কমার্সে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের ফার্স্ট ইয়ারদের জন্য খরচা। এবার আসছি সায়েন্সের স্টুডেন্টদের জন্য, সায়েন্সের যে সমস্ত স্টুডেন্টরা এবছরে পরীক্ষা দেবেন তাদের এক্সামের জন্য খরচা পড়ছে 50 নম্বরের যে সমস্ত সাবজেক্টগুলো আছে তাই 55 এবং 20, মোট 75। আর তার সঙ্গে 7টা পেপার আছে, 50 নম্বরের আপনি এমনি 4টে আর কম্পালসারি পেপার 3টে, মোট হচ্ছে 7টা পেপার, 7টা পেপারে খরচা পড়ছে 535। আর 100 নম্বরের পরীক্ষা জন্য সেই একই 75 টাকা প্লাস অ্যাসাইনমেন্টে 30 টাকা, আর মোট হচ্ছে 105 টাকা। আর শুধু কেবলমাত্র সায়েন্সের স্টুডেন্টদের 100 নম্বরের পরীক্ষা বলতে কেবলমাত্র এফএইচএসটা দিতে হবে, তাই খরচা হচ্ছে 105 টাকা প্লাস এই টাকাটা, তাহলে মোট হচ্ছে 640 টাকা। এইবার আসি এক্সাম স্টাডি সেন্টার ফিস, ফার্স্ট এবং সেকেন্ড সেশান বা সেমিস্টার বলতে পারেন, 100 প্লাস 100, মোট 200 টাকা, মোট আপনাদের খরচা পড়ছে 840 টাকা। এইবার এখানে সায়েন্সদের একটা এক্সট্রা খরচা হচ্ছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, যারা 50 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবেন তাদের জন্য খরচা পড়বে 100 টাকা, যারা 100 নম্বর পরীক্ষা দেবেন তাদের খরচা পড়ছে 200 টাকা। আপনাদের সায়েন্সের 840 টাকা মোট খরচা পড়ছে, এক্সট্রা খরচা বলতে এই প্র্যাকটিক্যালের যে খরচাটা, প্র্যাকটিক্যালের খরচাটা এর সঙ্গে যোগ হবে, যাদের থেকে 100 নম্বরের পরীক্ষা দেবেন তাদের জন্য তাদের যোগ হবে 200 টাকা, যারা 50 নম্বরের পরীক্ষা দেবেন তারা পরীক্ষা দেবেন 100, তাদের জন্য খরচা 100 টাকা। ঠিক আছে, নমস্কার, আবার ফিরে এলাম। তো আপনারা বুঝলেন আপনাদের কত টাকা খরচা পড়ছে, আরও সহজভাবে আপনাদের যারা ফার্স্ট ইয়ারদের খরচা পড়ছে 740 টাকা, যারা আর্টস কমার্সদের খরচা পড়ছে 785 টাকা, যারা কমার্স হয়ে গেল, আর সায়েন্সদের খরচা পড়ছে 1000 টাকা সামথিং, ঠিক আছে, 1040 টাকা, যাদের
প্র্যাকটিক্যাল 100 মার্ক আছে তাদের জন্য, যাদের প্র্যাকটিক্যাল 50 নাম্বার আছে তাদের আরও কমবে, 100 টাকা মতো কমবে। এটা হলো আপনাদের খরচা। এইবার কিভাবে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন, আপনারা যখন ওই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওখানে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেবে যে বিডিপি এক্সাম ফর্ম ফিল আপ। ওখানে আপনারা যখন ক্লিক করবেন সাইন আপ বলে আসবে, ওখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার চাইবে এবং আপনাদের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আপনারা আপনাদের ফোনে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছিল যদি যত্ন করে রেখে দেন ভালো, যদি ইনকেস না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান থাকবে, ওখানে গিয়ে ওখানে আবার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, স্টাডি সেন্টার নাম্বার, ইমেল আইডি সমস্ত দিয়ে দেওয়ার পরে আপনার ফোনে আবার একটা পাসওয়ার্ড আসবে। ওই পাসওয়ার্ড দিয়ে আপনার হোম পেজে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে এক্সাম ফর্ম ফিল আপ মানে আপনার যে পেজটা সেখানে আপনি পৌঁছে যেতে পারবেন। ওখানে যে যে সাবজেক্টগুলো আপনি এবছর পরীক্ষায় বসবেন সেই সাবজেক্টগুলোকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাবমিট অপশান আসবে। সাবমিট করার পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে, ঠিক আছে, যে কাজটা কমপ্লিট হলো। এরপরে আপনার অপশান আসবে পেমেন্টের, অনলাইনে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পরে কনফার্মেশন স্লিপ, হ্যাঁ, ওই স্লিপটা টাকা পেমেন্ট করার পরে কনফার্মেশন স্লিপটা আপনি প্রিন্ট করে নেবেন, ওটা আপনার কাছে রেখে দেবেন খুব যত্ন করে, ঠিক আছে। কারণ যদি ইনকেস আপনার অ্যাডমিট আটকে যায় বা অ্যাডমিটের কোনো সমস্যা হয়, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন তার প্রমাণ হিসেবে ওই কাগজটা লাগবে। না হলে আপনি যদি বা কোনো কারণ ওটা আপনি না প্রিন্ট করে রাখেন বা যত্ন করে রাখেন তাহলে আপনার খুব বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। আর যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ ভুল করবেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলছি আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হেল্পলাইন আছে ওখানে ফোন করবেন যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হয়, না অথবা আপনারা আমাদের নবজীবন কোচিং সেন্টারের যে ওয়েবসাইট ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের যে কোনো সমস্যা আপনারা ফোন করবেন, আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের দরকার হলে আপনারা আমাদের কাছে আসুন, বা আপনারা আমাদের ফোনে বলে দিন আপনার বা আপনাদের পাসওয়ার্ডটা আমাদের কাছে দেবেন, আমরা এখান থেকে আপনার এক্সাম ফর্ম ফিল আপ করে আমরা হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলে কিংবা যে সমস্ত মাধ্যমগুলোর মাধ্যম আছে সেভাবে আপনাদের কাছে আমরা সেগুলো কমপ্লিট করে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা আমাদের যে ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের যে বিজ্ঞাপন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাইডেও আমাদের নবজীবনের বিজ্ঞাপন আছে সেখানেও দেখতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, এটা আপনাদের ফার্স্ট ইয়ার, প্রচুর ভুল হয়, প্রত্যেক বছর হয়ে আসছে, একটা সামান্য ভুলের জন্য আপনার সারা বছরের যে পরিশ্রমটা যাতে না ব্যর্থ হয়, ঠিক আছে, সেই দিকে ধ্যান রাখবেন। আর শেষ সময় বলে রাখছি, আবারও বলছি, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সাবজেক্টগুলো ভালো করে দেখে নেবেন, যে যে সাবজেক্টগুলো আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কি না, এবং কেয়ারফুলি হবেন, বারবার বলছি, কারণ গত বছরের বিগত বছরগুলোতে আমাদের কাছে এইরকম ছেলেরা আসে তাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায়, ফলে তাদের যে খাটুনটা ফালতু হয় এটা তো আপনারা ধ্যান রাখবেন। আর যদি কোনোরকম সমস্যায় আপনারা পড়েন এক্সাম ফর্ম ফিল আপ সম্পর্কে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। নমস্কার। এটাই আমাদের নবজীবন কোচিং সেন্টারের ফোন নাম্বার, ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা যে যে এরিয়ায় থাকুন না কেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলের মাধ্যমে, আমরা আপনাদেরকে এখান থেকে সমস্ত রকম পরামর্শ দেব। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা খেয়াল রাখবেন, আমরা আপনাদের পাশে আছি এবং সাথে আছি। আপনাদের কোনো রকম সমস্যা যদি হয়, যে কোনো ধরনের সাবজেক্ট বলুন, সাজেশান, নোটস, যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আশা করি
আপনাদের লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারব। এটুকুই বলে আমরা আমাদের প্রোগ্রাম এখনই শেষ করছি।